হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে শোকের মাতম চলছে ইরান জুড়ে। নিহত রইসির মরদেহ রাখা হয়েছে তাবরিজ শহরে। প্রেসিডেন্টকে শেষ দেখা দেখতে সেখানে জড়ো হচ্ছেন হাজারো ভক্ত, অশ্রুসিক্ত চোখে বিদায় জানাচ্ছেন প্রিয় নেতাকে। কান্নায় ভেঙে পড়েন অনেকেই, শুধু তাই নয়, রইসির ব্যানার, ছবি আর ফেস্টুন নিয়ে সমবেদনা জানাচ্ছেন অনেকেই। কালো পতাকা নিয়ে মিছিল করেন সাধারণ মানুষ, শ্রদ্ধা জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ নিহত সবাইকে। তাবরিজ ছাড়াও শোকে ভেঙে পড়েছেন দেশের অন্যান্য অঞ্চলের নাগরিকরা। শোক পালিত হচ্ছে রাজধানী তেহরানেও।